Assalamualaikum warahmatullahi wabarakatuh. صلوا عليه وسلموا
হচ্ছে একত্রিত হওয়া, সমবেত হওয়া, কাতারবদ্ধ হওয়া, সমবেত হওয়া, দলবদ্ধ হওয়া, কাতারবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া। এই জুমা শব্দের অর্থ হচ্ছে এটি একটি ইতিহাস আছে। এই জুমাটি কখন চালু হয়, জুমা কখন চালু হয়েছে এটার একটা ইতিহাস আছে না? আমরা কি জানি? বলবো? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দিগির ১২তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই জুমার আদেশ হয়। কিন্তু মক্কার বৈরী আবহাওয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের চতুর্থ অধ্যায়, যেখানে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেককে মক্কাবাসীরা প্রাণে ভর করার সিদ্ধান্ত পর্যন্ত দেন, এই ১২তম বছরের ওই সময়ে শেষ সময় অর্থাৎ ১৩তম বছরের শুরুতেই দারুন নদোয়ার বৈঠকে সিদ্ধান্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করে দেয়া। দারুন বৈঠক ঠিক তারই আগে ১২তম বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার নামাজের আদেশ পেয়েছিলেন, আদিষ্ট হয়েছিলেন। কিন্তু তখন এমন এক দুঃসময় ছিল যে সময় মুসলমানেরা একত্রিত হওয়া অত্যন্ত কঠিন ছিল, একত্রে দুজন সালাত আদায় করাও কঠিন ছিল। ঠিক ওই সময়ই এই আয়াত নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল মক্কায় কোন এক জায়গায় ৪০ জনকে নিয়ে সালাত আদায় করেছিলেন, কিন্তু তখন খুব কঠিন অবস্থা। সেই সালাতটা যে অন্য একজনের ইমামতিত হয়েছিল সেটিকে নফল হিসেবে সাব্যস্ত করা হয়েছে, কিন্তু ফরজ কখন হল? ফরজ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি জিন্দিগির ১৩তম বছরে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন তিনি সোমবারে কুবা নামক স্থানে পৌঁছলেন সাহাবীদেরকে নিয়ে। সেখানে তিনি কুবায় ৪ দিন অবস্থান করলেন। ৪ দিন থাকার পর সোমবারে গিয়েছেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি তিনি সেখানে ছিলেন, শুক্রবার দিন তিনি পঞ্চম দিন মদিনার উদ্দেশ্যে কুবা থেকে যখন যাত্রা শুরু করেন তখনই প্রতিমধ্যে এই জুমার বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হন এবং তিনি তখন ছিলেন বনি সালেম ইবনে আওফের এলাকায় মদিনাতে। সেখানে তিনি সাহাবীদেরকে নিয়ে জুমার সালাত আদায় করেন প্রথম। এটি ছিল হিজরি প্রথম বছরে, হিজরি প্রথম বছরে জুমা ফরজ হয়, এই প্রথম জুমা। এখন জুমা নামকরণ কোন খাল থেকে আসলো? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেখানের আনসাররা পূর্বে যারা হিজরত করেছিলেন তাদেরকে তারা জায়গা দিয়েছিলেন। আনসারগণ তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আল্লাহ তাআলা ৬ দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। ৬ দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। দিনটি শুরু হয়েছিল রবিবার থেকে। কিবার থেকে? রবিবার থেকে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, অর্থাৎ ষষ্ঠ দিন ছিল শেষ দিন শুক্রবার। এখানে সূরা বাকারা একটা আয়াত আছে, এবং যখন আমি এই যে মানুষকে যখন বলেছিলাম যে তোমরা শনিবার দিন কোনো ইবাদত করবে না, কোনো ইবাদত করবে না, এই যে মানুষ বানর হয়েছিল একটা কোরআনের আয়াত আছে না, ইয়াউমুস সাবতে কুনু ইবাদাতাল খাশিঈন, যে যারা শনিবারে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে, আল্লাহ বলেছেন শনিবারে আদেশ করার জন্য, তখন ইহুদিরা বলছে যে আমরা শনিবারে ইবাদত করবো না, আমরা রবিবারে করবো। আল্লাহ তাআলা শুক্রবারের কথা বলেছেন, কিন্তু তারা বলছে আল্লাহ
শনিবারে যে অবসর ছিলেন, ছয় দিন পৃথিবী সৃষ্টি করেছেন, সপ্তম দিন তিনি শনিবারে অবসর ছিলেন। সুতরাং আমরা এবাদতের জন্য শনিবারকে বাছাই করে নিলাম ইহুদিরা। তখন আল্লাহ তাআলা বলেছিলেন তাদেরকে, এটা ভিন্ন আরেকটা কাহিনী, যে তোমরা শনিবারে মাছও শিকার করতে পারবে না, মাছও শিকার করতে পারবে না। সমুদ্রের কিনারে আয়লা নামে এক ব্যক্তি বসবাস করত, তার একটা পরিখা ছিল বিশাল দিঘি সমুদ্রের সাথে, ওই দিঘির সাথে শনিবার দিন নালা কেটে দিত। নালা মানে জানা দিঘি, আমরা জানি ও নালা কেটে দিত। তখন আল্লাহ তাআলার হুকুমে মাছগুলো তো অবাধে শনিবারে বিচরণ করতো, সমুদ্র থেকে যখন ওখানে ঢুকে যেত তখন তারা জানটা বেঁধে দিত। তো মাছটা কি শনিবারে শিকার হতো না রবিবারে? তারা রবিবার দিন জাল ফেলে এগুলাকে ধরতো, কিন্তু শনিবারে জাল আটকা দিত। তাহলে মাছ কোন দিন শিকার করলো? শনিবারে। আল্লাহর আদেশ অমান্য করেছে, কিন্তু তাদের উপরে আল্লাহ তাআলার হুকুম হয়েছে শনিবারে ইবাদত করা। কিভাবে? শনিবারে। আমি আসল কথায় চলে এসেছি, ইহুদিদের ইবাদতের দিন ছিল শনিবার, নাসারাদের ইবাদতের দিন ছিল কোন দিন? রবিবার। কিবার? রবিবার। মদিনার আনসার সিদ্ধান্ত নিলেন, যেহেতু শনিবারে ইহুদিরা এবং রবিবারে নাসারারা ইবাদতের দিন বা একত্রিত হওয়ার দিন, তারা জমাট হওয়ার দিন ঠিক করেছে, আমরা তাদের সাথে মিল রাখবো না, আমরা একদিন আগে, যেহেতু আল্লাহ তাআলা শেষ দিন ষষ্ঠ দিন যেদিন পৃথিবী সৃষ্টি সমাপ্ত করেছেন সেদিনই আমরা ইবাদত করব। তাদের সিদ্ধান্ত কি? এই জুমা নামকরণ করা হয়েছে। তাদের সিদ্ধান্তকে এই জুমা নামকরণ করা হয়েছে। সেদিন থেকে জুমা চালু হয়েছে, রসুলাম জুমা পড়েছেন এবং তাদের দেওয়ার নামটাই জুমা হিসাবে পরিচিত। আমরা ইতিহাস তো জানলাম, এটা আমরা স্মরণ রাখবো ইনশাল্লাহ। যে কথাগুলো আমি বলেছি এটা সিরাত ইবনে হিশামে উল্লেখ করা আছে। সম্মানিত হাজেরিন, জুমার দিনের মর্যাদা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে সাত দিন সৃষ্টি করেছেন শনি থেকে শুক্রবার পর্যন্ত, যে দিনগুলোর উপরে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। কোনদিন? শুক্রবার। জুমার দিন? কোনদিন? জুমার দিন। এদিনই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এদিনই হযরত আদম এবং বিবি হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে কি করেছেন? একত্রিত করেছেন, একত্রিত করেছেন। এবং এই দিনেই হযরত আদম এবং বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এখানে আরো কথা আছে, এটি হচ্ছে সপ্তাহের সেরা দিন। এ হাদিস মতে এটি হচ্ছে সপ্তাহের সেরা দিন, যেই দিনগুলোর উপরে সূর্য উদিত হয় জুমার দিন হচ্ছে সেই দিনগুলোর মধ্যে অন্যতম সেরা দিন। এদিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং শুক্রবারে তিনি পূর্ণতা দান করেছেন। রবিবার থেকে শুরু করে শুক্রবারে পৃথিবীর সৃষ্টির পূর্ণতা দেওয়া হয়েছিল, এই শুক্রবারে পৃথিবীর সৃষ্টি সমাপ্ত হয়েছিল। আর এই জুমাটা হচ্ছে মুমিনের জন্য হজ। মুমিনের জন্য কি? যারা মুমিন তাদের জন্য জুমা কি? হজ। যারা জুমার যে নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন অনুযায়ী যদি জুমা পড়ে তার নামে হজ্জে আকবর কবুল হজ লেখা হয়। সুবহানাল্লাহ। আবার যারা গরিব দরিদ্র ইয়াতীম মিসকিন, যারা কি করতে পারে না, মক্কায় হজ করতে পারে না, এই দিন থেকে তাদের জন্য হজ ঘোষণা করা হয়েছে। আবার এই দিন থেকে গরিবদের জন্য ঈদ ঘোষণা করা হয়েছে, ঈদের দিনে মর্যাদা দেওয়া হয়েছে, ঈদের দিনে মর্যাদা দেওয়া হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমা হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য হজ এবং গরিবের জন্য ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের সমতুল্য সওয়াব। সমতুল্য সওয়াব। ঈদুল আযহা নেয় এবং ঈদুল ফিতর নেয়, যেই সওয়াব সেদিন অর্জন করা যায়
সেই সওয়াব এই জুমার নামাজ আদায় করলে পাওয়া যায়। জুমার দিনের সওয়াবুল ফিতর ওয়াজহার মত এটা কোনো রকমের সন্দেহ নাই, এটা হাদিস শরীফ উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে? হাদিস শরীফ উল্লেখ আছে। এদিনে হযরত আদমের ইসলামকে সৃষ্টি করা হয়েছে এবং এদিনই হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন। এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং এদিনই হযরত আদমকে জান্নাত দান করা হয় এবং এদিনই হযরত আদম এবং বিবি হাওয়াকে জান্নাতে সাক্ষাৎ করানো হয় এবং এদিনই তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। হযরত আদম ও হাওয়াকে একত্র করেছেন আল্লাহ তাআলা এই শুক্রবারে এবং বেরও করেছেন এই শুক্রবারে বেরও করেছেন। তাহলে শুক্রবার মজাদার অনেক। এরপরে এদিনই দোয়া কবুলের সময়, দোয়া অন্যান্য সময় কবুল হয়। আমরা বলেছি নামাজ পড়তে যদি দোয়া করা হয় দোয়া কবুল করা হয়, তবে এই জুমার দিনে যে দোয়া করা হয় একটা নির্দিষ্ট সময়, এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই সময়টা হচ্ছে ইমাম যখন মিম্বারের উপরে উঠেন সেই সময় থেকে নামাজ সমাপ্ত হওয়া পর্যন্ত কোন ব্যক্তি যদি অন্তরে আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া সুবহানাল্লাহ তাআলা কবুল করে দেন। সুবহানাল্লাহ। এরপরে দুই খুতবার মাঝে যে সংক্ষিপ্ত সময় থাকে ওই সংক্ষিপ্ত সময়ে যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আবার জুমার দিন আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে দোয়া আল্লাহর কাছে করা হয় সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। জুমার দিনের মর্যাদাগুলো বর্ণনা করা হচ্ছে। এদিনে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত কিবারে হবে? শুক্রবারে। এজন্য কি বলা হয়েছে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এদিনে মানবের উচিত বেশি বেশি করে আমার উপরে দরুদ পড়া। যদি তারা দরুদ পড়ে তারা কিয়ামত সংঘটিত হলে তাদের আশা কমে যাব। আমি রাসূলের জন্য তাদের সুপারিশ অনিবার্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এদিনেই কিয়ামত সংঘটিত হবে এবং এদিনে আমরা কি করব? বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করব। প্রতিকদমে বান্দার এক বছরের সিয়াম কিয়ামের সওয়াব পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নিয়তে কি করে, জুমার দিন গোসল করে, কি করে গোসল করে, অতঃপর ওযু করে, এরপরে সুগন্ধি ব্যবহার করে, ভালো জামা পরিধান করে, সব কিছু করার পরে মসজিদে আজান দেওয়ার সাথে সাথে দুনিয়াবি সমস্ত কর্ম ত্যাগ করে এবং মসজিদে চলে আসে। মসজিদে এসে আদবের সাথে সে প্রবেশ করে এবং পিছনে কারো ঘাড়ের উপরে হাত দিয়ে সে সামনের দিকে যায় না এবং মসজিদে বসার পরে সামনে বসে ইমামের খুতবা সে মনোযোগ সহকারে শুনে আদবের সাথে বসে এবং আলোচনা যদি মনোযোগ সহকারে শুনে, মসজিদে কাউকে যদি না বলে চোখ এই কথা যদি সে না বলে তাহলে কি হবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তি বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত প্রতিটি কদমের বিনিময়ে তার জন্য সিয়াম এবং কিয়াম দুইটা কবুলিয়ত আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এখন আসেন সিয়াম আর কিয়াম কি? সিয়াম আর কিয়াম কি? এক বছরের পুরো বছর নফল নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিয়াম সালাত। আর সিয়াম কি? রোজা। পুরো বছর রোজা রাখা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জুমার দিনের আদর রক্ষা করবে, যে কথাগুলো বলেছি এটা হাদিস শরীফের কথা, আমার কথা নেই, সেখানে বলা হয়েছে
জুমার নিয়তের আজান পড়ার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে যদি সে গোসল করে এবং সে ওযু করে সুগন্ধি ব্যবহার করে ভালো জামা কাপড় পরিধান করে যতটুকু আছে সেখানে মসজিদে এসে কাউকে বিরক্ত না করে কাউকে কষ্ট না দিয়ে সুন্দর মতো আদবের সঙ্গে যদি সামনে এসে বসেন ইমাম সাহেবের খুতবা শুনেন আমল করে এবং বাস্তব জীবনে সেগুলো বাস্তবে পরিণত করার জন্য যদি ইচ্ছা পোষণ করেন মসজিদে যদি কোনো গন্ডগোল না করে কোনো ইশারা না করে কোনো কথাবার্তা না বলে তাহলে তার প্রতিটি কদমে একটি কদমে সিয়াম এবং কিয়ামের সওয়াব লেখা হয় সিয়াম হচ্ছে সারা বছর না বলল যার কিয়াম হচ্ছে সারা বছর তাহাজ্জুদের সালাত সুবহানাল্লাহ তাহলে আমরা জুমার আদব রক্ষা করব যে হাদিসটি বলেছি এটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস কিসে তিরমিজি শরীফের হাদিস শুক্রবার রাতে বা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেদিন তার কবরের আজাব মাফ হয়ে যায় কবরের আজাব মাফ করে দেয়া হয় এটাও তিরমিজি শরীফের হাদিস এখন আসেন জুমার দিনের গুরুত্ব কি এতক্ষণ আমরা জুমার দিনের মর্যাদা আলোচনা করছি জুমার দিনের গুরুত্ব কি গুরুত্বটা একটু কোরআনের আয়াত দিয়ে বলি সূরা জুমার 9 এবং 10 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যা আমি খুতবায় পাঠ করেছি বিসমিল্লাহির রহমানির ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم যারা নিজেকে মুমেন বলেন তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন ইয়া আহ্বান করা হয় ডাকা হয় তোমাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় ওই জুমার দিবসে কোন দিবসে জুমার দিবসে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে জুমার নামাজের প্রতি কিসের প্রতি জুমার নামাজের প্রতি তাড়াতাড়ি করো চলে এসো দাবি তো হও ফাসাও শব্দের অর্থ দাবি তো হওয়া কি হওয়া দাবি তো হওয়া দাবি তো হওয়াটা কি আস্তে আস্তে আসো কিভাবে সব কিছু তখন হারাম সব কিছু তখন কি হারাম পরে আসতেছে বলতেছি ফাসাউ ইলা জিকিরিল্লাহ তোমরা তখন আল্লাহর জিকিরের প্রতি আল্লাহর স্মরণের প্রতি আল্লাহর সালাতের দিকে তোমরা দৌড়াও কি করো দৌড়াও ওয়াজাদুল বাইয়া আর বন্ধ করে দাও তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও তোমাদের বেচা কিনা এই বেচা কিনা শুধু ব্যবসা নেই না সমস্ত কাজকর্ম স্টপ সকল কাজকর্ম কি বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ এইটা যদি বন্ধ না করে তাহলে কি আল্লাহ কি বলছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল সাল্লাল্লাহু যে ব্যক্তি জুমার আযান শোনার পর মসজিদে না যায় কাজকর্ম ত্যাগ না করে ব্যবসা বাণিজ্য যদি ত্যাগ না করে এবং জুমার নামাজের প্রতি যদি সে অবহেলা করে কি করে অবহেলা করে মসজিদের পানে যদি সে ধরা করে দাবি না করে তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে মোহর মেরে দিবেন নাউজুবিল্লাহ তাকে মোহর মেরে দিবেন মোহর মারা মানে কি সিল মারা খতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাদের অন্তকরণে সিল মেরে দিবেন কি করবেন সিল মেরে দিবেন মোহর মেরে দিবেন ওয়া আলা সামরিহিম তাদের কানের মধ্যে মোহর মেরে দিবেন কানের মধ্যে মোহর মেরে দিবেন অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন এমন ভাবে মেরে দিবেন অন্তর দ্বারা তারা ভালো কিছু উপলব্ধি করতে পারবে না নাউজুবিল্লাহ কানের মধ্যে এমন ভাবে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন তারা ভালো কথা শুনবে না মসজিদের আযান শুনবে না ভালো কথা শুনবে না হক পথের আওয়াজ তারা শুনবে না ভালো দিকে তাদেরকে ডাকা হলে তারা তা শুনবে না খারাপ গুলো তাদের কাছে মজা লাগবে তাদের কাছে মজা লাগবে খারাপ আওয়াজ তাদের কাছে ভালো লাগবে ভালো আওয়াজ তাদের কাছে ভালো লাগবে না এরকম তো আছে নাকি আমাদের দেশে আছে নি আছে মসজিদে আযান দিলে অনেকের নাকি কিয়া হয় বলে তাদের অ্যালার্জি সুরকারি হয়ে গেছে আযানটা তাদের জন্য কি হয়ে গেছে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক তাদের আমিন وعلى سمعهم تذكر مهر مر دبن وعلى بصرهم غشاوة তাদের চোখের ভিতরে পর্দা বা আবরণ সৃষ্টি করে দিবেন এই পর্দা বা আবরণ সৃষ্টি করে দেওয়ার কারণে তারা দুনিয়াতে ভালো কিছু চোখে দেখবে না নাউজুবিল্লাহ ভালো কিছু চোখে দেখবে না আর এমনিতে মানুষের কাছে প্রথম চোখে দেখা হয় নেতিবাচক গুলো কি দেখা হয় নেতিবাচক গুলো দেখা হয় কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করলে প্রথমটা নেতিবাচক হবে প্রথমটা নেতিবাচক হবে আল্লাহ যদি মোহর মেরে দিবেন সে কখনো ভালোটা চোখ দিয়ে দেখবেন না চোখ দিয়ে ভালোটা কখনো দেখবেন না আল্লাহ তাআলা তাদের চোখের উপরে পর্দা বা আবরণ সৃষ্টি করে দিবেন তাদের জন্য রয়েছে কঠোর রাজা তাদের জন্য রয়েছে তাদেরকে আপনি বুঝান আর না বুঝান সমান কথা বুঝান আর না বুঝান সমান কথা এদেরকে বুঝাইলে যেই না বুঝাইল সেই মোহর মারি দিলে অবস্থা হয়ে যাবে এগুলো কোরআন শরীফের কথা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মোহর মারা থেকে হেফাজত করুন আমিন জুমার আযান দেওয়ার সাথে সাথে আমাদের কাছে যে অবস্থায় এসেছে ওই অবস্থায় রেখে দেবো পারবো তো ইনশাআল্লাহ যদি সেখানে কোনো অবহেলা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন আল্লাহ তাআলার মোহর মারা এই মোহর মারা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন জুমার দিন এবং জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে আমি কোরআনের দুটি আয়াত বলেছি একটি বলেছি একটি অর্থ আমি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে যে জুমার নামাজের যখন আযান দেওয়া হয় তখন কেনা বেচা সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদের প্রাণে তড়া করে চলে আসা তাড়াতাড়ি চলে আসা এই তাড়াতাড়ির অর্থ অনেকে আবার ভিন্ন ভাবে নিতে পারে নামাজের জন্য কিন্তু দৌড়ানো নিষেধ নামাজের জন্য দৌড়ানো নিষেধ এই তড়ার অর্থ হচ্ছে এই তাড়াতাড়ি করার অর্থ হচ্ছে কাজ ছেড়ে দেওয়া এবং মসজিদের দিকে আসা অন্য সব কিছু বন্ধ করে দেয়া আবার এটার বিরুদ্ধে আবার কেউ ক্রোধ করতে পারে যে তাড়াতাড়ি তো করতে নিষেধ করছে দৌড়ে আসতে তো নিষেধ করছে দৌড়ে আসার দরকার নাই দৌড়ে আসার দরকার নাই নামাজে আসলে হবে নামাজে আসলে হবে এরপরে ফাইদা মুদিয়াতিস-সালাতু ফানতাশিরু ফিল আরদ যখন নামাজ ছেড়ে দাও যখন তোমরা নামাজ ছেড়ে দাও নামাজ থেকে যখন তোমরা বের হও জমিনে তোমরা ছড়িয়ে পড়ো জমিনে তোমরা ছড়িয়ে পড়ো তাদেরকে বলতেছে কথাগুলো আমাদেরকে বলতেছে সালাত যখন তোমরা শেষ করো
সেটা দাও তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহ অনুগ্রহ তালাশ করো অর্থাৎ কাজ কর্মে আবার যোগ দেওয়ার জন্য বলছে কাজ কর্মে আবার যোগ দেওয়ার জন্য বলছে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا তখন তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে আশা করা যায় তোমরা সফল কাম হবে তোমরা সফল কাম হবে এটা কিন্তু মুমিনের জন্য বিশাল এক সুসংবাদ এটা মুমিনের জন্য বিশাল এক সুসংবাদ কিভাবে সফল কাম করবেন আল্লাহ আর আমরা জিকির কিভাবে করব আল্লাহ জিকির কিভাবে করব জিকির জানি না আমরা জিকিরের শব্দ চাইটা কয়টা চাইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকিরের শব্দ ওই ইল বিল কুল্লা আছে যেগুলো হবে না এগুলো কোনো জিকির না ইল্লাল্লাহ কোনো জিকির না জীবন হবে না আর হচ্ছে জিকির হচ্ছে আমি মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতি পড়েছি না এটাও জিকির এটা কি আবার যখন আমি মসজিদ থেকে বের হব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলি পড়বো না এটার আগে যে বিসমিল্লাহ পড়া যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলি এগুলা দোয়া কি না জিকির কি না জিকির আমি গাড়িতে উঠতেছি সেখানে দোয়া আছে আছে কি না বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম পড়িনি হ্যাঁ এইভাবে ঘরে ঢোকার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া বাথরুমে যাওয়ার দোয়া বাথরুম থেকে বের হওয়ার দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে উঠে দোয়া আছে কি না এই সবগুলো জিকির সবগুলো কি জিকির এটা দোয়াও নিজের জন্য আবার জিকিরও নিজের জন্য দোয়া জিকিরও এই সার্বক্ষণিক দোয়া এবং জিকির যে করে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় সে সফল কাম হবে কি হবে সফল কাম হবে এই সফলতা এখন জিকির মানে জিকির কি করলে কি হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ব্যবসা বাণিজ্য সহ আরো যে কিছু রয়েছে যা কিছু রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ একজন ফল বিক্রেতা যখন জুমার নামাজ আদায় করে যখন সে চিৎকার করে ফল নেবেন বলে একজন ব্যবসায়ী যখন যত কথা বলে একজন শ্রমিক যত কথা বলে যত কাজ করে তার প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখতে থাকেন কি লিখতে থাকেন আর রিজিক বৃদ্ধি করতে থাকেন কি করতে থাকেন রিজিক বৃদ্ধি করতে থাকেন এটা হচ্ছে তুফলিহুন এটা কি তুফলিহুন আল্লাহ তাআলা সফল করে দিবেন আল্লাহ তাআলা কি করে দিবেন সফল করে দিবেন এখন আসুন জুমার নামাজের বিধান কি জুমার নামাজ ফরজ জুমার নামাজ কি ত্যাগ করা যাবে না এই জুমার নামাজ কয় রাকাত দুই রাকাত অর্ধেক অর্ধেক দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে একটা হলো যে মসজিদে যে আলোচনা করা হয় ইমাম বা খতিব কর্তৃক সে আলোচনা শোনা আর একটা হচ্ছে দুই রাকাত সালাত আদায় করা এই দুইটা যদি আদায় করা হয় তাহলে জোহরের সালাত আদায় হয় জোহরের সালাত অর্থাৎ সাইড রাকাত আদায় হয় জোহরের পরিবর্তে তো জুমা এই জুমাটা দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আলোচনা শোনা আর একটা হচ্ছে দুই রাকাত সালাত আদায় করা এই দুইটা যদি কমপ্লিট না করে জুমার নামাজ আদায় হবে না হবে না আমরা তো ইলেভেন টাওয়ারে আসি মসজিদে ইলেভেন টাওয়ারে আসি আলোচনা তো শুনি না অনেকে মনে করি আগে পাড়ে তো শুনি না এটা ঠিক নয় এটা ঠিক নয় এখানে
জোহরের চার রাকাতের স্থলাভিষিক্ত করতে হলে খুতবা শুনতে হবে এবং দুই রাকাত ফরজ আদায় করতে হবে। হযরত তারেক ইবনে হিশাম থেকে পণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, চারজন ব্যতীত প্রত্যেকের উপরে জুমার নামাজ ফরজ। কয়জনের উপরে? চারজনের ব্যতীত প্রত্যেকের উপরে, চারজন ব্যতীত প্রত্যেকের উপরে। চারজন কারা কারা? এক নম্বর হচ্ছে ক্রীতদাস, আমাদের দেশে আছে নি? আছে নাই? আরে না থাকলে আমরা তো ব্যবহার করি, দাসে কোনো খারাপ? আমাদের যে চাকর বাকর আছে দাস থেকেও আমরা খারাপ ব্যবহার করি, করি কি? অনেক লোক আছে আমি যাই ঘুমাই, তুমি যাইও না, তুমি কাজটা করি বলো, করেনি, এটা করা যাবে না। এখন দাস নাই, এখন দাস নাই, আমরা দাসের মতো ব্যবহার করি কিন্তু এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এই দাসের উপরে, দাস কথা তখন ছিল, দাসের উপরে জুমার নামাজ ফরজ নয়। আর একটা হচ্ছে মহিলা, এটা তো আপনারাও জানেন, মহিলারা জুমার নামাজ পড়েনি না, এটা নিষেধ, মহিলারা জুমা পড়বে না। এরপরে নাবালক বাচ্চা, যারা বালেক হয়নি তাদের উপর জুমার নামাজ ফরজ নয়। আর একটা হচ্ছে অসুস্থ ব্যক্তি, যারা রুগ্ন অসুস্থ মসজিদে আসতে পারে না, আসলেও সালাত আদায় করা তার পক্ষে সম্ভব নয়। এই চার ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ নয়, আর বাকি সমস্ত ব্যক্তির উপর জুমার নামাজ কি? ফরজ। আর এটা তরক করলে কি হবে? আল্লাহ মোহর মেরে দিতে পারেন, মোহর মেরে দিতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিখে নেওয়া হবে, আর ওই দপ্তর থেকে তার নাম কখনো পরিবর্তন হবে না। নাউজুবিল্লাহ। জুমার নামাজে যদি অবহেলা করে, শরীয়ত সম্মত কোনো উযর ব্যতীত যদি সে জুমার নামাজ আদায় না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলার দপ্তর থেকে তার নাম কেটে দেওয়া হবে মুমিনের জায়গা থেকে, আর মুনাফিকের জায়গা তার নাম লেখা হবে, মুনাফিকের জায়গা তার নাম লেখা হবে, আর এটা কখনো পরিবর্তন হবে না। তাফসীরে মাজহারীতে নবম খণ্ডে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুমার নামাজ থেকে দূরে থাকে নিশ্চয় আমার ইচ্ছা হয় আমি নামাজের জায়গায় অন্য কাউকে নামাজ পড়ানোর জন্য স্থলাভিষিক্ত করে দিই, এবং আমি গিয়ে যারা জুমার সালাত আদায় করছে না তাদের দরবারি জ্বালিয়ে দিই। নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের দরবারি জ্বালিয়ে দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজেরিন, জুমার নামাজের সময় কখন? সময় যেহেতু চলে যায়, আসলে তো আলোচনা করি শেষ করা যায় না, আলোচনা করবো কাদের সামনে? যারা আলোচনা শোনার জন্য আসে না, সর্বশেষে আসে, এদের জন্য এই আল্লাহ তাআলা যাতে নারাজ না হয় তখন থেকে দোয়া করব, আগামী জুমা থেকে যেন দ্রুত আসেন। জুমার নামাজের সময় হচ্ছে আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল أن النبي صلى الله عليه وسلم كان يصلي الجمعة حين تميل الشمس. بخاري حديث نمبر 904 بخاري شريف. حضرت أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ জুমার নামাজ আদায় করতেন যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায়, তারপর পশ্চিম দিকে হেলে যাওয়া পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতেন। জুমার দিন গোসল করা কি? জুমার দিন গোসল করা কি? না, ফরজ নয়, ফরজ গোসল আছে, এটা ফরজ নয়। অধিকাংশ ফেকাবিদ তাফসীরকার এটাকে সুন্নতের এমন পর্যায়ে নিয়ে গেছেন যে সুন্নতটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন সেগুলো সব সুন্নত, কিন্তু এটাকে একদম সর্বোত্তম সুন্নত বলেছেন, সর্বোত্তম সুন্নত বলেছেন। বুখারী শরীফের একটি হাদিসে শুধু উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব বলেছেন, অর্থাৎ ওয়াজিব নয় কিন্তু ওয়াজিবের মর্যাদা দিয়েছেন, ওয়াজিবের মর্যাদা দিয়েছেন। জুমার দিন গোসল করা
কি গোসল করা ওয়াজিব বা বেশি সুন্নাত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন এমন সময় একজন মুসল্লি আরেকজনের গালের উপরে হাত দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে তাকে বললেন তুমি থেমে যাও তুমি থেমে যাও যেখানে আছো তুমি সেখানে বসে যাও যেখানে আছো তুমি সেখানে বসে যাও অতঃপর হযরতে অন্য আরেকদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের শেষে সামনে জায়গা রেখে যখন পিছনে বসেছিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এগিয়ে আসো তুমি এগিয়ে আসো খুতবা বন্ধ করে দিয়ে রাসূল এটি বলেছেন কারণ ওখানে বসার চাইতে এখানে বসার মর্যাদা বেশি সামনে বসার মর্যাদা বেশি আবার এমন কাজ করা যাবে না কাউকে ডিঙ্গিয়ে সামনে আসতে হবে কাউকে সামনে ডিঙ্গিয়ে আসার অর্থ হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কাউকে মসজিদে কষ্ট দেয়া যাবে না আবার যে ব্যক্তি কাউকে ডিঙ্গিয়ে হাত দিয়ে সামনের দিকে এসেছে সেই ব্যক্তির জুমার নামাজ আদায় হবে না সেই ব্যক্তি শুধু সেদিন জোহরের নামাজ আদায় হবে কি হবে জোহরের নামাজ আদায় হবে শুধু জুমার নামাজ আদায় হবে না এটা হাদিস সবগুলো হাদিস থেকে আমি বলছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিচ্ছিলেন এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করে দিলেন বন্ধ করে বললেন হে ওসমান গনি তোমার বুঝি এই মসজিদে আসার সময় হলো তোমার বুঝি এই মসজিদে আসার সময় হলো তুমি এতক্ষণ কি করেছো হযরত ওসমান বললেন আমি অন্য একটি কাজে বেরিয়েছিলাম প্রতিমধ্যে আযান হয়ে গেছে আমি ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে এসেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি তাহলে গোসল করনি তুমি কি তাহলে গোসল করনি গোসল করার নীতি তো মসজিদে চলে এসেছো শুধু ওযু করে এর থেকে বোঝা যায় তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন প্রত্যেককে গোসল করতে বলেছেন এটা হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত ওসমানকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন গোসল করার আদেশ দিয়েছেন গোসল করা আদেশ দিয়েছেন সুতরাং এর থেকে বোঝা যায় আমাদের উপরে গোসল করা এক পর্যায়ে ওয়াজিব এক পর্যায়ে ওয়াজিব কিন্তু সুন্নতে কি সুন্নত এটা একবারে সর্বোচ্চ সুন্নত সর্বোচ্চ সুন্নত জুমার দিনের ফজিলত কি আমরা সেটা আলোচনা করব তাহলে জুমার নামাজ এদিন গোসল করেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কেউ যদি জুমার নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে সে যেন গোসল করে সে যেন গোসল করে এর থেকে বলা যায় গোসল করা কি ফরজ সুরিয়া ওয়াজিব গোসল করা কি ওয়াজিব জুমার নামাজ কেউ যদি এক রাকাত পায় তাহলে তার জুমার নামাজ হবে কিনা হবে কেউ এক রাকাত পেলে জুমার নামাজ হবে আর এক রাকাত মিলাই নিলে এক রাকাত পেল মানে জুমার নামাজ পেয়ে গেল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল মান আদরাকা মিনাস সালাতিল জুমআতি রাকাতান ফাকাদ আদরা নাসাই শরীফের 1425 নম্বর হাদিস এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের এক রাকাত পেল সেই ব্যক্তি জুমা পেয়ে গেল জুমা পেয়ে গেল অনেকে আমরা গ্রামে গঞ্জে মানে এক রাকাত গেছো আবার ফিরে চলে যায় এটা ঠিক না এক রাকাতে দরিবের জুমা হওয়া হবে জুমার দিন বেশি বেশি দরুদ পড়া এই বিষয়ে আমি বলেছি নাসাই শরীফের একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হলো সর্বোত্তম দিন এদিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তাকে জান্নাত দিয়েছেন সে তাকে বিবি আদম এবং হাওয়াকে জান্নাত দিয়ে অবতীর্ণ করেছেন জান্নাত থেকে আদমকে বের করেছেন আদম এই দিন মৃত্যুবরণ করেছে এই দিন
সিংহায় ভোগ দেওয়ার মাধ্যমে পুরা দুনিয়াতে মহাপ্রলয় সৃষ্টি হবে। সুতরাং তোমরা এই দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। নাসাই শরীফের 374 নম্বর হাদিস রাসূলের উপরে দরুদ পড়তে বলছে। আমরা প্রত্যেকেই রাসূলের উপরে শুক্রবারে বেশি বেশি দিন দরুদ পড়ব ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়ার পরিণামে কি আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি পর পর দিন জুমা ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাকে মোহর মেরে দিবেন, নাউজুবিল্লাহ। তিন জুমা যদি পরপর ছেড়ে দেয়, তিন জুমা যদি সে অবহেলা করে তাহলে আল্লাহ তাআলা তাকে মোহর মারবেন, ওই মোহর মারবেন। সুতরাং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিন জুমা ত্যাগ করল সে ব্যক্তি ইসলামের রজ্জুকে তার গাঁট থেকে ছিঁড়ে পিছনের দিকে ফেলে দিল, নাউজুবিল্লাহ। তার কাছে আর কোনো ইসলাম থাকলো না। জুমার দিনের ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো অতঃপর ফরজ গোসলের মতো গোসল করলো, ফরজ গোসলের মতো গোসল করলো, গোসল ফরজ হয়নি, ওই ফরজের মতো গোসল করলো, এবং এই গোসল করার পরে যদি সে মসজিদে প্রথম সারিতে এসে উপস্থিত হয়, প্রথমে যদি সে মসজিদে আসে তাহলে তার নামে একটি উট কুরবানি করার সওয়াব লেখা হয়, একটি উট কুরবানি করার সওয়াব লেখা হয়। আমাদের সেক্রেটারি মহোদয় গড়ির দিকে তাকাচ্ছেন, একটু আপনাদের বিরক্তি আসছেনি? এরপরে দ্বিতীয় সময়ে যারা মসজিদে সমবেত হয় তার একটি গরু কুরবানির সওয়াব তার নামে লিপিবদ্ধ করা হয়। তৃতীয় সময় অর্থাৎ থার্ড সময়ে সে মসজিদে সমবেত হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল, সিংওয়ালা ছাগল অথবা একটি বেড়া কোরবানি করার মর্যাদা সওয়াব তার নামে লিখে দেন। এরপরে চতুর্থবার যারা মসজিদে আসে, চতুর্থ স্টেপে দাঁতে যারা মসজিদে আসে তাদের নামে একটি মুরগি কোরবানি সওয়াব লেখা হয়। পঞ্চমবার যারা মসজিদে আসে একটি দিন সদকা করার সওয়াব লেখা হয়। এরপরে যারা আসেন তাদের নামে কোনো কিছু লেখা হয় না, নাউজুবিল্লাহ। ফেরেশতারা মসজিদের দরজায় দুই পাশে ফেরেশতারা বসেন এবং তারা একটু লিখে রাখেন প্রত্যেকের নামে নামে কে কখন এখানে প্রবেশ করেছে। এরপরে যখন পঞ্চম ব্যক্তি মসজিদে ঢুকে যায় তখন ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য বসে যায়, সুবহানাল্লাহ। অতঃপর ইমাম যখন খুতবার জন্য মিম্বারে উঠে যায় তখন ফেরেশতারা বসে যায়। এরপরে যদি কোনো ব্যক্তি আসে তার নাম জুমার দপ্তরে লেখা হয় না, জুমার দপ্তরে লেখা হয় না। এই জন্য আমাদেরকে আগেভাগে মসজিদে আসা দরকার আছে কিনা, আছে। এটি বুখারী শরীফের 881 নম্বর হাদিস। এরপরে আসেন আমরা যদি ওই আগের জুমা এবং পরের জুমা দুই জুমা যদি একত্রে আদায় করি তাহলে আমাদের কি হবে, এই এই তিন দিন এই ছয় দিন তিন মাসখানে ছয় দিন এই ছয় দিন এই জুমা থেকে এই জুমা মাসখানে কয় দিন, ছয় দিন, এবং পরবর্তীতে তিন দিন, মোট কত দিন, নয় দিন, দশ দিনের কথা উল্লেখ আছে। এই দশ দিন যদি কেউ দুইটি জুমা ভালোভাবে পড়ে দশ দিনের সমস্ত কবিরা সগিরা গুনাহ সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। তিন শ্রেণীর লোক মসজিদে আসে, এক শ্রেণীর লোক আসে তামাশা করার জন্য, তারা ছোট পাথরের নুড়ি এভাবে লাড়ে ছাড়ে এবং সে কোথাও ফুটে বসে থাকে মসজিদের ভিতরে তামাশা করে, মহান আল্লাহ তাআলা তাদের সাথে তামাশাই করবেন, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর লোক আছে যাদের ইবাদত আল্লাহ কবুল করবেন অথবা নাও করতে পারেন, এটা তার নিয়তের উপরে নির্ভর। আরেক শ্রেণীর লোক আছে যারা ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনে এবং মসজিদের আদব রক্ষা করে, আল্লাহ তাআলা তাদের জুমাটি কবুল করে নেন, সুবহানাল্লাহ। হযরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে সকাল সকাল মসজিদে গমন করে ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসে এবং চুপ থাকে, অতঃপর অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, কেউ কথা বললে তাকে চুপ এই শব্দটি বলা থেকে বিরত থাকে এবং গর্হিত অনর্থক কাজ থেকে সে বিরত থাকে। প্রতিটি কদমের বিনিময়ে, আগে যেটা বলছি সেটা কোনটা, প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের
তাহাজ্জুদের সওয়াব এবং এক বছর নফল আর নফল রোজা রাখা সওয়াব তার নামে লিপিবদ্ধ করা হয়। একটু দুই মিনিটে শেষ করছি হাদিসের। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি আজকে দিনে এই জুমার দিনে আমাদের যে কয়েকটি আমল আছে একবারকে বলে দিচ্ছি আমি। এক, এই যে গোসল করা, এদিন কি করা, গোসল করা সুন্নত অথবা ওয়াজিব। দুই, নখ কাটা চুল কাটা। তিন, সুগন্ধি ব্যবহার করা। চার, মিসওয়াক করা। পাঁচ, গায়ে তেল মাখা। ছয়, উত্তম পোশাক পরিধান করা। সাত, ইমামের দিকে মুখ করে বসা, বিদ্যার দিকে মুখ না করা। আট, পায়ে হেঁটে মসজিদে আসা, পায়ে হেঁটে মসজিদে আসা। নয়, জুমার দিনে ও রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। তারপরে দশ, বেশি বেশি দোয়া করা, নিজের জন্য, এলাকার জন্য, পিতামাতার জন্য, প্রত্যেকের জন্য দোয়া করা। মুসল্লিদের ফাঁক করে সামনের দিকে না যাওয়া, মুসল্লিদেরকে ফাঁক করে সামনের দিকে না যাওয়া। জুমার দিন বেশি বেশি করে সুরা কাহাফ পাঠ করা। যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করে দুই জুমার মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তার পুরোটাই আলোকিত করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার উপরে যে সংক্ষিপ্ত আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার বরকত দান করুন। আমিন। আমরা যাতে শুনে আমল করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। প্রত্যেক করে আমি সম্মানিত হাজিরিন জামালপুর কলিজান বিবি খন্দকার জামে মসজিদের উদ্যোগে আগামীকাল শনিবার আজিজুল্লাহ সড়ক অর্থাৎ পৌরসভার যে সড়ক ওই সড়কে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রফেসর ডক্টর ফয়জুল হক সিলেট থেকে আসবেন, মাওলানা রেজাউল হক, মাওলানা নিজামুদ্দিন আনসারী, মাওলানা নুরুল আলম তৌহিদি, মাওলানা হাফেজ সাইফুল্লাহ, তারা তশরিফ আনবেন। আপনারা সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন আগামীকাল 25 তারিখ। আর আরেকটি দাওয়াত আছে গেড়ামারা ফরেস্ট অফিস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল তফসিরুল মাহফিল। এতে মাওলানা থাকছেন মাওলানা মুফতি রেজাউল করিম রেজাউল কাউসার সাহেব, আর মাওলানা মোল্লা গোলাম কিবরিয়াল মাদানি, মাওলানা নুরুল আলম তৌহিদি, মাওলানা মুবারক হোসেন মিয়াজি, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত রইল যারা পরে আসছেন কাবলা জুমা পড়ে যাবেন।